এই বছর পুজোয় 30শে সেপ্টেম্বর 2022-এ পর্দায় আসছে দেব ও প্রসেনজিতের কাছের মানুষ। এই প্রথম দুজন সুপারস্টার একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। ছবিটি নিয়ে মানুষের আগ্রহ শুরু হয় পোস্টার রিলিজ থেকেই, তারপর সম্প্রতি মুক্তি পেল ছবিটির ঝলক, আর সেই থেকেই শুরু হয়েছে বিতর্কও। মুভির ট্রেলারে দেখা যাচ্ছে দেব অরূপে কুন্তলের মা রোগশয্যায় সাইতা। তাঁর চিকিৎসার জন্য দরকার অনেক টাকা। এমন এক কঠিন সময়ে কুন্তলের জীবনে প্রবেশ করে বিমা সংস্থার এজেন্ট সুদর্শন, অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু এখানে সুদর্শনের ভূমিকা দেবদূতের নয়, মৃত্যুদূতের। কুন্তলকে তিনি বোঝান নিজের নামে বিমা করাতে, যাতে কুন্তলের মৃত্যুর পর সব টাকা পাবে তার মা এবং তার চিকিৎসা সুসম্পন্ন হবে। অন্যদিকে এজেন্ট কমিশনে লাভবান হবে সুদর্শন। কিন্তু সেই সময় কুন্তলের জীবনে প্রবেশ করে তার প্রেমিকা, এই চরিত্রে রয়েছেন ঈশা। এখন জীবন মৃত্যুর লড়াইয়ে কে জিতবে, কুন্তল কোন পথ অবলম্বন করবে, তা ছবি দেখার পরই বোঝা যাবে, এবং তার জন্য ছবি মুক্তির অপেক্ষাই করতে হবে আমাদের। কিন্তু তার আগেই সোশ্যাল মাধ্যমে ছবির প্লট চুরি নিয়ে শুরু হয় বিতর্ক। এই একই প্লট নিয়ে হয়েছিল রাজেন তরফদারের জীবন কাহিনী, শক্তিপত রাজগুরুর বাঁচোয়া গল্প অবলম্বনে, যেখানে অভিনয় করেছিলেন অনুপ কুমার ও বিকাশ রায়। আবার একই প্লটে ছবি হয়েছিল পার্টনার, অভিনয় জিৎ, স্বস্তিকা ও সন্তু মুখোপাধ্যায়। এই সংক্রান্ত একটি পোস্টের বক্তব্য, কাছের মানুষের গল্প চুরি করা, কিন্তু কোথাও কোনো ক্রেডিট দেওয়া হয়নি। এমনকি ওই পোস্টে এটাও লেখা হয়েছে যে জিৎ যে অফিসিয়াল রিমেক করেন রাইট কিনে সেটা অনেক ভালো। পোস্ট জুড়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে অনেক মতামত। অবশ্য কাছের মানুষের ট্রেলারই শুরুতে দেখানো হয়েছে জীবন কাহিনীর দৃশ্য, সেখান থেকেই বোঝা যাচ্ছে কাছের মানুষ মোটেই জীবন কাহিনীর অবদান অস্বীকার করছে না, উপরন্তু পূর্বসূরিকেই অনুসরণ করছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি কাছের মানুষ পার্টনারের প্লট চুরি করেনি, বরঞ্চ দুজনেই পূর্বসূরি জীবন কাহিনীর গল্প রিমেক করছে। এখনও এই বিতর্কে মুখ খোলেননি ছবিটির কলাকুশলীরা। কাছের মানুষের পরিচালনায় রয়েছেন প্রতীকৃত বসু ও প্রযোজনায় দেব এন্টারটেনমেন্টস। কাছের মানুষের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায় ও সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। এর আগে দেব অভিনীত ছবি কিশমিশে কাজ করেছিলেন নীলায়ন মধুরা। সেই ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল, তাই তারা দুজনে আবার এক টিমে কাজ করায় এই ছবিটি নিয়েও সকলের বাড়তি প্রত্যাশা রয়েছে। এখন দেখা যাক কাছের মানুষ পুরনো গল্প নতুনভাবে নিয়ে আসে, নাকি পুরনো গল্প অনুসরণ করে সত্যিই নতুন কোনো চমক দেয়।